কোডিনেভির আপনাকে স্বাগত। আজকে আমরা গ্রাফিক ডিজাইনের অত্যন্ত জনপ্রিয় একটি সফটওয়্যার অ্যাডোবি ইলাস্ট্রেটর শুরু করতে যাচ্ছি। আজকের এই প্রথম পর্বে আমরা শুরুতেই জেনে নিই গ্রাফিক ডিজাইনার হিসেবে আমাদের ক্যারিয়ার পার্সপেক্টিভে কতটুকু সম্ভাবনা রয়েছে। আমরা যদি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার দিকে লক্ষ্য করি, প্রত্যেক দিন আমরা জব মার্কেটে লক্ষ্য করছি যে গ্রাফিক ডিজাইনের প্রচুর পরিমাণ কাজ দেখতে পাচ্ছি, এবং আমরা এটাও দেখছি যে ইদানিংকালে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে গ্রাফিক ডিজাইনারদের প্রচুর চাহিদা রয়েছে এবং দিন দিন এটা বেড়ে চলেছে। সুতরাং আপনারা গ্রাফিক ডিজাইনার হিসেবে যদি ক্যারিয়ার চিন্তা করেন, অবশ্যই এটা ভালো হবে, এটা আমার ব্যক্তিগত মতামত। আর আজকে যে কোর্সটি শুরু করছি এটা একদম বিগিনার্সদের জন্য। এই কোর্সটি শেখার জন্য আপনাদের পূর্বের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। আপনাদের অনেকের কাছে মনে হতে পারে যে গ্রাফিক ডিজাইন শিখতে গেলে আর্ট করার অভিজ্ঞতা থাকতে হয়, এটা একদম ভুল ধারণা। সুতরাং যে কেউ যে কোনো বয়স থেকে এবং যে কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে এসে এই গ্রাফিক ডিজাইন শিখতে পারে। একটু দেখে নিই যে গ্রাফিক ডিজাইনার হিসেবে আমরা কোন কোন ধরনের কাজ করব, বা আমাদের রিয়েল লাইফে কোন কোন ধরনের কাজ আমাদের প্রয়োজন হয় যেটা অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে করা হয়। আমরা যদি স্ক্রিনে লক্ষ্য করি, এখানে একটি লোগো দেখছি, খুব মডার্ন একটি লোগো। এই লোগোটি ইলাস্ট্রেটরের ডিজাইন করা। সুতরাং একটি প্রতিষ্ঠানের একটি লোগো থেকে শুরু করে প্রয়োজনীয় যত ধরনের কাজ রয়েছে, যেমন ব্র্যান্ড এবং প্রমোশনের জন্য, এটা হতে পারে কোনো একটি পেপার মিডিয়াতে প্রিন্ট করা হবে, অথবা কোনো একটি ডিজিটাল প্ল্যাটফর্মে এটা পোস্ট করা হবে, লাইক সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের ব্র্যান্ড প্রমোশনের পোস্ট। তো আমরা একটু দেখি, এখানে কিছু ডিজাইন আপনাদের জন্য আমি রেখেছি যেটা আমাদের স্টুডেন্টদের করা, যারা হয়তো এক মাস দুই মাস বা ম্যাক্সিমাম তিন মাস আমাদের কাছ থেকে এই ডিজাইনগুলো শিখেছে এবং তাদের তৈরি করা ডিজাইন এখানে রেখেছি। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন একটি লোগো। এই লোগোতে বেশ কিছু এফেক্ট দেওয়া আছে, কমপ্লিটলি এটা ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করা। এরপর আমরা একটি সোশ্যাল মিডিয়া পোস্ট দেখছি, এখানে এটা ইলাস্ট্রেটর এবং শুধু ইমেজ অংশটুকু ফটোশপ দিয়ে তৈরি করা, বাকিগুলো ইলাস্ট্রেটর দিয়ে করা। এটা কমপ্লিটলি ইলাস্ট্রেটর দিয়ে করা একটি সোশ্যাল মিডিয়া পোস্ট, এটা আমাদের কোডিনিভিয়ারের জন্যই তৈরি। এটা একটি কোডিনিভিয়ারের পোস্ট কিডস কোডিং এর জন্য, আমরা কিডসদেরকে নিয়ে প্রোগ্রাম আমাদের আছে, চালু রয়েছে, সেটার জন্য একটি পোস্ট। এটাও আমাদের একজন স্টুডেন্ট করেছে। আমাদের নিজেদের ব্র্যান্ডিং এর জন্য আমরা টি শার্ট বা পোলো শার্ট যেটাই বলেন বা জার্সি, এটা আমরা ডিজাইন করেছি। তো আমাদের নিজস্ব লোগো সম্বলিত জার্সি আপনারা দেখছেন, এটাও আমাদের স্টুডেন্টদের করা। এটা আমাদের ইউটিউব চ্যানেলের আপনারা হয়তো নিশ্চয়ই দেখে থাকবেন, এটা ব্যানার। এই ধরনের কাজগুলো আসলে ইলাস্ট্রেটর ফটোশপ দিয়ে বানানো হয়। এটা আমাদের নিজেদের জন্য আইডি কার্ড এবং রিবন ডিজাইন করা হয়েছে, এটা কমপ্লিটলি ইলাস্ট্রেটরে করা হয়েছে। এই এই কাজগুলো আমাদের স্টুডেন্টদের করা। এখানে আমাদের জন্য শুরুর দিকে এরকম ভাবছিলাম যে আমরা এরকম একটি আইডি কার্ড করতে পারি কিনা কোডিনিভিয়ারের জন্য। তো ফাইনালে আমরা একটু আগে যেটা দেখেছেন, এই আইডি কার্ডটা আমরা বাম্পাসের যেটা দেখছেন সেটাকে ফাইনালাইজ করা হয়েছে। এটা একটি পোস্ট আমাদের কিডস প্রোগ্রামিং এর জন্য, এটাও কোডিনিভিয়ারের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট, আমাদের একজন স্টুডেন্ট এটা ডিজাইন করেছে। আই হোপ যে এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন তারা করতে পেরেছে। এটা আমাদের নিজেদের জন্য একটি লিফলেট তৈরি করছি, এটা ব্যাক সাইড, আর আগের এটা ফ্রন্ট সাইড। এটা আমাদের লাইভ প্রোগ্রামের একটি পোস্ট, ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার জন্য তৈরি করা হয়েছিল। এটা একটি লোগো ডিজাইন করা আছে, যেখানে মেটাল ইফেক্ট দেওয়া আছে এবং অন্যান্য অনেকগুলো ইফেক্টের সমন্বয়ে সুন্দর একটি লোগো আমরা ডিজাইন করেছি। এইগুলো সব আমাদের স্টুডেন্টদের করা। এটাও একটি লোগো, মডার্ন লোগোর যে সমস্ত ইফেক্টগুলো এখন চলছে সেগুলো ইলাস্ট্রেটর দিয়ে কিভাবে বানাতে হয় এগুলো আমরা দেখতে পাচ্ছি। এই কাজগুলো এখানে যেই ধরনের কাজ, এটা যেমন স্ট্যান্ড ব্যানার, এই ব্যানারটাও বা এক্স ব্যানার বলে অনেকে, এটাও ইলাস্ট্রেটর দিয়ে করে। এটা ভিজিটিং কার্ড, এটা একটি অনলাইন ট্রেনিং এর একটি পোস্ট ডিজাইন করা হয়েছিল। এনিওয়ে, আপনারা একটু ধৈর্য নিয়ে শুরু করলে এবং আজকের এই পর্ব থেকে শুরু করে পর্যায়ক্রমে যদি আপনারা কন্টিনিউ করতে থাকেন, তাহলে আমার বিশ্বাস
যে আগামী 2 মাসের মধ্যে আপনারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন করতে শিখবেন, এটা আমার বিশ্বাস। যাই হোক, আমরা শুরু করতে পারি। এটা ক্লোজ করে দিচ্ছি, ডিজাইনগুলো ক্লোজ করে দিয়ে আমার এখানে ইলাস্ট্রেটর সফটওয়্যারটা 2021-এর নতুন ভার্সন, এটাই আপডেটেড। তো আমি ম্যাক অপারেটিং সিস্টেম ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি, কোনো অসুবিধা নেই। ম্যাক এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ইন্টারফেস এবং কাজের ধরন একই রকম, কিন্তু শর্টকাট কীটা আমি মুখে বলে দিব, উইন্ডোজের ক্ষেত্রে কী হবে এবং ম্যাকের ক্ষেত্রে কী হবে আমি আলাদাভাবে মুখে বলে দিব। এবং আরেকটি কাজ করে দিব, সেটা হলো নিচের দিকে স্ক্রিনে আমরা শর্টকাট কীগুলো উল্লেখ করে দিব। একটি বিষয় বলার আছে, যারা নতুন তারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই একটি ভুল করবেন। এই গ্রাফিক ডিজাইনের কাজের জন্য মাউস এবং কিবোর্ড দুটো একসাথে অনেক সময় কাজ করতে হয়। কখনো কখনো মাউস ক্লিক আগে করতে হয় এবং কিবোর্ডের কোনো একটি কীকে পরে প্রেস করতে হয়। কখনো কখনো কিবোর্ড থেকে কি আগে প্রেস করতে হয় এবং মাউসের বাটনটা পরে প্রেস করতে হয়। ঠিক একইভাবে মাউসের বাটন এবং কিবোর্ড এই দুটো একসাথে অনেকক্ষণ যাবত কাজ করার পর ছেড়ে দেওয়ার সময়ও কখনো কখনো মাউসের বাটনটা আগে ছেড়ে দিতে হয়, কখনো কখনো কিবোর্ড থেকে কি আগে ছেড়ে দিতে হয়। তো এই বিষয়গুলো আপনারা ভুল করবেন, সব কিছুই ঠিকঠাক মনে হবে, কিন্তু এই যে আগে কোনটা শুরু করলেন এবং কোনটা ছেড়ে দিলেন, এই বিষয়টা যদি খুব ভালোভাবে আমার কথাটা লক্ষ্য করেন তাহলে এই প্রবলেমটা হবে না আশা করা যায়। আরেকটি প্রবলেম হয় নতুনদের জন্য, সেটা হলো যে ইলাস্ট্রেটর বা ফটোশপের যে ড্যাশবোর্ড আছে সফটওয়্যারের, আমরা এই যে স্ক্রিনে যাই, এটা আমরা দেখতে পাচ্ছি ইলাস্ট্রেটর। এই ইলাস্ট্রেটরের উপরে অন্যান্য সফটওয়্যারের মতো ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প, এগুলো মেনু রয়েছে। এরপরে আমরা দুটো বাটন দেখছি, ক্রিয়েট নিউ এবং ওপেন। এই দুটো বাটনের কাজ হলো, যদি আমি একটি নতুন প্রজেক্ট করতে শুরু করি তাহলে ক্রিয়েট নিউ অপশনে আমি যাব, আর যদি আমাদের একটি প্রজেক্ট আগে করা আছে সেটাকে মডিফাই করব বা ওইটা দেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ওপেন বাটনে ক্লিক করব। আবার ঠিক এই দুটো অপশন আমরা ফাইল থেকেও পাব, এখানে নিউ অপশনে ক্লিক করলে ক্রিয়েট নিউ এ ক্লিক করার যে কাজটি হবে সেটা হবে, অথবা এই ওপেন অপশনটা ফাইল মেনুতে গিয়ে আমরা এখানেও আসতে পারি। আবার আমরা শর্টকাট ইউজ করতে পারি, যদি উইন্ডোজ কম্পিউটার হয় তাহলে কন্ট্রোলের সাথে আমরা ও প্রেস করব, কন্ট্রোল ধরে রাখা অবস্থায়। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ম্যাকের জন্য কমান্ড কি এবং ও প্রেস করতে হবে, তাহলে এটা ওপেন হবে। তা যাই হোক, আমরা নিউ একটি ফাইল নিচ্ছি, এখানে ক্রিয়েট নিউ এ ক্লিক করার পর আমাদের আরেকটি উইন্ডো আসলো। এখানে যে সাইজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো এক একটা সাইজ, তো সাইজ নিয়ে আমরা ডিটেল কথা পরে বলবো। এই সাইজ যে কোনো একটা র্যান্ডম সাইজ আমরা নিতে পারি। আবার ডান পাশে এখানে দেখুন যে সাইজগুলো দেওয়ার অপশন আছে, তো এই সাইজগুলো এখানে উইথ কতটুকু হবে, হাইট কতটুকু হবে এটা আমরা উল্লেখ করে দিতে পারি, রাইট। আবার এই যে ওরিয়েন্টেশন, পেজের যে ওরিয়েন্টেশন, এটা কি লম্বা টাইপের পেজ হবে নাকি পাশাপাশি হবে ডিজাইনটা, সেটাও আমরা বলে দিতে পারি। এখানে যেমন আছে পোর্ট্রেট, এটা ল্যান্ডস্কেপ, আমরা যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারি শুরুতে। আবার শুরুতে যে কোনো একটা সাইজ বা যে কোনো একটা ওরিয়েন্টেশন আমরা নিয়ে কাজ শুরু করার পর আবার এটাকে চেঞ্জ করতে পারবো, সুতরাং টেনশনের কিছু নেই। আর এখানে যে ইউনিটগুলো ব্যবহার করা হয় ইলাস্ট্রেটর ফটোশপে, আমরা কখনো কখনো একটি ডিজাইনকে ইঞ্চ বা ফিট এই মেজারমেন্ট বা এই ইউনিট ব্যবহার করে করতে পারি, অথবা সেন্টিমিটার বা মিলিমিটারেও ব্যবহার করতে পারি। আবার পিক্সেল বলে একটি ইউনিট আছে, বহুল প্রচলিত ইউনিট, এই গ্রাফিক ডিজাইনে এটাও প্রচুর ব্যবহার হয়। তো যাই হোক, আমরা এখান থেকে ইউনিট এই যে ড্রপডাউন মেনুতে সিলেক্ট করলে অনেকগুলো ইউনিট আমরা দেখতে পাচ্ছি, পিক্সেলস, পয়েন্টস, পিকাস, ইঞ্চ, ফিট, ফিট অ্যান্ড ইঞ্চ, ইয়ার্ডস, মিলিমিটার, সেন্টিমিটার্স, মিটার্স। তো যে কোনো একটা নিয়ে আমরা শুরু করতে পারি। কাজ চলাকালীন সময়ে যদি আমরা মনে করি যে না, আমরা এই ইউনিটটাকে চেঞ্জ করে আমরা পিক্সেল দিয়ে বুঝতে পারছি না, আমার এই মুহূর্তে ইঞ্চ বা মিটার্স বা সেন্টিমিটার্স বা মিলিমিটার্স প্রয়োজন, আমরা চেঞ্জ করতে পারবো। সুতরাং আমরা যে কোনো কিছু নিয়ে, যে কোনো একটা র্যান্ডম সাইজ নিয়ে শুরু করার পর বা র্যান্ডম হাইট, উইথ এবং ইউনিট মানে মাপের যে একক, আমরা এই যে এখানে লিস্ট দেখতে পাচ্ছি পিক্সেলস, পয়েন্টস, এটসেট্রা,
এইটার যে কোনো একটা আমরা সিলেক্ট করে সামনে চলে যাব, এরপর প্রয়োজন মতো আমরা চেঞ্জ করব। ওকে, আমরা A4 সাইজের একটা ক্যানভাস নিলাম। ক্যানভাস মানে হলো শিল্পীরা যখন আর্ট করে তখন ক্যানভাসের মধ্যে আর্ট করে। তো এই যে সাদা অংশটা দেখছেন, এই সাদা অংশটা আসলে A4 সাইজ, কিন্তু সাদা অংশের ডানে বামে উপরে নিচে আমরা যে একটু জুম আউট করি, মানে একটু ছোট করে দেখি, তাহলে এই যে গ্রে এরিয়াটা, এই গ্রে এরিয়াটা প্লাস এই হোয়াইট এরিয়া, টোটাল এই এরিয়াটাকে আমরা বলবো ওয়ার্ক স্পেস। অর্থাৎ গ্রে এরিয়া বা হোয়াইট এরিয়া যে কোনো জায়গায় আমি কাজ করতে পারবো, যে কোনো একটা ডিজাইন করতে পারবো। এই ডিজাইনটাকে আমরা ফাইনালাইজ করার পর এটাকে হোয়াইট এরিয়ার মধ্যে নিয়ে প্রিন্ট আউট করব। ডিটেল ব্যাপারগুলো আমরা নিশ্চয়ই পরে দেখব। এখন আজকের যে চ্যালেঞ্জেস আপনাদের মতো নতুনদের জন্য, যেই ভুলটা হয়, এই উইন্ডোটা যেটা আমরা এখন দেখছি, এখানে অনেকগুলো এলোমেলো জিনিস আমাদের চোখে পড়ছে। নতুনদের কাছে এটা অবশ্যই এলোমেলো, কমপ্লেক্স কমপ্লেক্স একটা ব্যাপার, আসলে এরকম কিছু না, এটা সহজ বিষয়। আমরা পরিচিত হই প্রথমে, তারপর আমাদের কোন কোন জিনিসগুলো বেশি প্রয়োজন সেই জিনিসগুলো চিনে রাখবো। মানে কখনো কখনো ভুলক্রমে একটা টুলস বা একটা প্যানেল ক্লোজ হয়ে যেতে পারে, আবার কখনো কখনো একটার পিছনে আর একটা পড়ে যেতে পারে। আপনি বুঝতে পারছেন যে আপনার এই জিনিসটা প্রয়োজন, বাট সামনে পাচ্ছেন না, তখন একটু পাজেলড হয়ে যায় নতুনরা। তো আজকে এই ট্রিক্সটা আমরা দেখে নিব, যে কাজ করতে করতে আমাদের নিজেদের কোনো ভুলে যদি কোনো একটা টুলস সামনে থেকে সরে যায়, তাহলে এটাকে ডিফল্ট যে সেটিংসটা আছে, এইমাত্র আমি যে স্ক্রিনটা দেখছি এই স্ক্রিনটা হলো ডিফল্ট সেটিং, এই সেটিংটা আমি কিভাবে নিয়ে আসবো, এটা হলো সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি মনে করি যে নতুনরা এটা ভুল করেই ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো এনিওয়ে, আমরা একটু পরিচিত হই, তারপর দেখে নিব যে কোনটা কোথা থেকে আসছে। তো বাম পাশে এইখানে দেখুন, এই যে আমি এই কালো অংশে আমরা একটু বড় করে দেখতে পারি, এই অংশটাকে ধরে আমরা ড্রাগ করাতে পারি, যে কোনো জায়গায় রাখতে পারি। এই যে নড়াচড়া করেছি এটার নাম হলো টুল বক্স, এই পুরোটার নাম হলো টুল বক্স, আর এই মাঝখানে এক একটা চিহ্ন দেখছেন, এক একটি টুলস, এই টুলসগুলো ব্যবহার করে আমরা ডিজাইনগুলো করতে শিখব। ওকে, আমাদের প্রথম যে কাজ হবে এই টুলসগুলো কোনটা দিয়ে কি কাজ করা হয়। আবার অনেক সময় দেখা যায় যে একটি টুলস দিয়ে অনেক ধরনের কাজ করা হয়, আস্তে আস্তে এই অভিজ্ঞতাগুলো আমরা নিয়ে নিব। কিন্তু এই টুল বক্সটা কখনো কখনো যদি এখান থেকে হারিয়ে যাই, ধরুন আমরা এখানে সামহাও ক্লোজ করে ফেললাম, এখন আমার টুল বক্স ছাড়া তো আমি ডিজাইন করতে পারবো না। এইটাই হলো নতুনদের জন্য মুশকিলটা হয়। এরকম যদি হয় তাহলে এটা কোথা থেকে আসবে? এই টুল বক্সটা আসবে উইন্ডো যে মেনুটা রয়েছে, এই যে আমরা জুম করে দেখতে পারি, এই জুম করে দেখলে বোঝা যাবে, ওই উইন্ডো মেনুতে ক্লিক করলে এখানে অসংখ্য প্রয়োজনীয় টুলস এবং প্যানেল রয়েছে, প্যালেটস রয়েছে, যেগুলো আমাদের প্রায় প্রয়োজন হবে। তো এই জায়গাটাই আমরা একটু দেখি, এই যে একটু নিচে আসলে টুল বারস, এই টুল বারসের এখানে গিয়ে অ্যাডভান্সড এবং বেসিক আছে, যে কোনো একটা আমরা নিতে পারি। আমরা অ্যাডভান্সড মানে হলো অনেক বেশি অপশন পাবো, বেসিকে হয়তো কিছু অপশন কম থাকে। তো আমরা বেসিক নিয়ে পরে অ্যাডভান্স সিলেক্ট করতে পারবো, সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই, আবার অ্যাডভান্স নিয়ে পরে বেসিক সিলেক্ট করতে পারবো, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এনিওয়ে, আমরা এখান থেকে আনতে পারবো এই টুল বক্সটাকে, এবং আমরা প্রয়োজন মতো জায়গায়, কেউ হয়তো কমফোর্ট ফিল করে এখানে রেখে কাজ করতে, কেউ হয়তো বাম পাশে রেখে, ব্যক্তিগতভাবে আমি বামেই রাখি এবং এখান থেকে কাজ করি। এটা গেল টুল বক্স। প্রথমেই বলেছিলাম উপরে ফাইল, এডিট, অবজেক্ট টাইপ, সিলেক্ট, এগুলো হলো মেনু। এটা সমস্ত সফটওয়্যারে, অন্যান্য অ্যাপ্লিকেশন সফটওয়্যারে আমরা দেখতে পাই, তাই না? মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সব কিছুতে এরকম একটা মেনু থাকে, ইলাস্ট্রেটরের ক্ষেত্রেও তাই। এবং বাম পাশে এটাকে আমরা বললাম টুল বক্স, এবং টুল বক্সের ভিতরে এগুলো হলো টুলস। আমাদের অন্যান্য সফটওয়্যারের মতো উপরে আমরা দেখেছি যে ফাইল, এডিট, অবজেক্ট টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, এরকম একটি মেনু থাকে, ইলাস্ট্রেটরের ক্ষেত্রেও তাই রয়েছে। এবং এর নিচে ইমিডিয়েট নিচে আরেকটি লাইন দেখছি, এবং বিভিন্ন ধরনের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় টুল অপশনস বার। অর্থাৎ আমরা যখন যেই টুল সিলেক্ট করব, সেই টুলের অপশনগুলো এখানে চেঞ্জ হতে থাকবে। আমরা এই টুল বক্সের মধ্যে থেকে এখানে একটি টুলস দেখুন, আমরা যদি রাখি এখানে রেক্টেঙ্গেল টুল দেখাচ্ছে, এবং কিবোর্ড থেকে যদি এম প্রেস করি তাহলে এই টুলটা সিলেক্ট হবে। এনিওয়ে, আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে যদি আমি একটু বড় করে দেখি, এখানে ড্র করতে পারি টেনে। তো ড্র করলে একটি রেক্টেঙ্গেল ড্র হচ্ছে,
এই রেক্টেঙ্গেলের আমরা যখন রেক্টেঙ্গেল সিলেক্ট করছি তখন দেখুন এইখানকার যে টুল অপশনস বার, এই বারটা কিছু অপশনস দেখাচ্ছে। এখান থেকে আমরা কি করতে পারি, আমরা ধরুন এই কালারটাকে চেঞ্জ করতে পারি। এই কালার আবার দুই ধরনের আছে, প্রত্যেকটা অবজেক্টের, আমরা যেটা ড্র করলাম সেটাকে আমরা অবজেক্ট বলতে পারি। একটা ডটও একটা অবজেক্ট হতে পারে, একটা টেক্সট, একটা ওয়ার্ড, একটা প্যারাগ্রাফ সেটাও একটা অবজেক্ট হতে পারে, একটা সার্কেল একটা অবজেক্ট হতে পারে, একটা স্ট্রেট লাইন একটা অবজেক্ট হতে পারে। তো এই ধরনের অবজেক্টের, এটা একটা অবজেক্ট, এটার দুটো কালার, একটা যেটা আমরা বর্ডার আমরা বুঝি সেটাকে ইলাস্ট্রেটরের ভাষায় বলা হয় স্ট্রোক, আর যেটা মাঝখানে যেটা আমরা পিঙ্ক কালার দেখতে পাচ্ছি এই সময় এটাকে বলা হয় ফিল কালার। তো আমরা যখন এই অবজেক্টটা সিলেক্ট করছি তখন উপরে বিভিন্ন ধরনের অপশন আছে। এই অপশনটা যেমন এই প্রথম কালারটা যেটা আমরা দেখছি বক্সটা, এখান থেকে আমরা ফিল কালারটাকে চেঞ্জ করতে পারি। আবার এখান থেকে আমরা এর বর্ডারটা, এখন নান আছে মানে কোনো কালার নেই, এখানে আমরা কিন্তু বর্ডারে একটা কালার দিতে পারি। ধরুন আমরা একটা গ্রিন কালার দিলাম, তো আমরা দেখতে পাচ্ছি না বাইরে ক্লিক করলে, এবং এটাকে যদি আমি জুম করি, এই জুম করলে বর্ডারটা দেখা যাচ্ছে। এখন এই বর্ডারটাকে বা স্ট্রোকটাকে যদি ইলাস্ট্রেটরের ভাষায় বলি তাহলে এটা হলো স্ট্রোক। এই স্ট্রোকটাকে আমরা একটু মোটা করে দেখতে পারি, তাই না? তো মোটা করে দেখার জন্য আমাকে এই অবজেক্টটাকে আগে সিলেক্ট করতে হবে। ইলাস্ট্রেটরে কাজ করার প্রথম শর্ত হলো আমরা যেই অবজেক্টকে এফেক্ট দিতে চাই, হতে পারে এটার কালার চেঞ্জ করব, হতে পারে এটার স্ট্রোক কালার চেঞ্জ করব, স্ট্রোকটা থিকনেস বাড়াবো, অর্থাৎ স্ট্রোকটা এখন যেই রকম মোটা এর থেকে আরও বেশি মোটা করে দেখতে চাই, অথবা আরও চিকন করে দেখতে চাই, অথবা এটাকে একদম নান করে দেখতে চাই, যাই করতে চাই না কেন বা এটার একটা শেপ পরিবর্তন করব। প্রথম কন্ডিশন হলো এটাকে সিলেক্ট করা। তো সিলেক্ট করার জন্য একটি টুলস রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ টুলস, এবং এটা প্রায়ই আমাদের প্রয়োজন হবে। এই টুল বক্সের প্রথম যে টুলস লেফট এবং টপ কর্নারে দেখুন, এখানে যখন রাখছি তখন কিন্তু সিলেকশন টুল এবং ব্র্যাকেটে লেখা দেখাচ্ছে ভি, অর্থাৎ আমরা অন্য যে কোনো টুলস যদি নিয়ে কাজ করতে থাকি ওই মোমেন্টে যদি আমাদের এই সিলেকশন টুলের প্রয়োজন হয় তাহলে কিবোর্ড থেকে আমরা ভি প্রেস করলে সরাসরি সিলেকশন টুলটা সিলেক্ট হবে, অথবা আমরা মাউসটা ওখানে নিয়ে জাস্ট লেফট বাটনটা ক্লিক করলেও ওই টুলটা সিলেক্ট হবে। তো এই সিলেকশন টুলটা নেওয়ার পর যখন আমি এই অবজেক্টের উপর ক্লিক করব তখন এই অবজেক্টটা সিলেক্ট হবে। সিলেক্ট করার পর আমরা এই যে উপরের দিকে অপশনে গিয়ে এই রেড কালারের এখানে ডান পাশে যে ড্রপডাউন একটি আইকন দেখছি, এখানে ক্লিক করলে অন্যান্য কালার দেখছি, এবং এই প্রথম যে একটি আইকন এইটা কিন্তু নান সাইন, মানে একটা লাল রঙের দাগ দেখতে পাচ্ছেন, এটার অর্থ হলো যে এখানে কোনো কালার আমি দিতে চাই না। তো এখানে আমি ক্লিক করলাম, তাহলে দেখুন এখন নান হয়ে গেল, মানে এইখানে মাঝখানে কোনো কালার নেই, শুধুমাত্র বর্ডারটা দেখাচ্ছে। বর্ডারটার অফিসিয়াল নেম কি? বর্ডারটার অফিসিয়াল নেম হলো স্ট্রোক। স্ট্রোক দেখাচ্ছে সেটা গ্রিন কালার, এবং গ্রিন কালারটা কোথা থেকে এসছে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি। এইটাকে যদি আমি একটু সরাতে চাই, সরালেই দেখুন বুঝতে পারা যাবে যে আসলে মাঝখানে কোনো কালার নেই, যখন গ্রে এরিয়াতে যতটুকু অংশ সেটা গ্রে দেখাচ্ছে এবং হোয়াইট এরিয়াতে আমরা হোয়াইট দেখছি, সো মাঝখানের জায়গাটা ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, তাই না? তো এখন যদি আমি সিলেকশন টুল নিয়ে এইখানে মাঝখানে ক্লিক করতে থাকি এটা কিন্তু সিলেক্ট হবে না। সিলেক্ট করার জন্য আমাকে এই যে পাথ, অর্থাৎ এই বর্ডারের উপর রাখলে দেখুন পাথ লেখা আসছে, আমরা একটু বড় করে দেখতে পারি, PATH। আমাকে দুটো কাজ করে আমি সিলেক্ট করতে পারবো যদি ফিল কালারটা নান থাকে। এই মুহূর্তে কিন্তু এই অবজেক্টের ফিল কালারটা নান, তো মাঝখানে রাখলে আমি ক্লিক করলে কোনো লাভ হবে না। আমাকে এই পাথের এখানে রাখলে এই যে আমাকে দেখাবে যে পাথ আছে, এইখানে সিলেক্ট করলে পারবো, আমার সিলেকশন হয়ে গেছে। এখন এটাকে আমি বর্ডারটাকে যদি একটু মোটা করে দেখতে চাই, এখানে আমি বলেছিলাম যে এর অফিসিয়াল নেম হলো স্ট্রোক, আমরা বর্ডার নামে চিনি বাট ইলাস্ট্রেটরে কাজ করতে গেলে এটাকে আমরা স্ট্রোক বলতে বলতে অভ্যস্ত করে ফেলবো নিজেদেরকে। এই স্ট্রোকের একটা সাইজ আছে 1 PT, মানে পয়েন্ট। এটার ওই যে উপরের অ্যারোতে যদি ক্লিক করি দেখুন স্ট্রোকের সাইজটা বাড়তে থাকছে, এখন 20 পয়েন্ট, এবং নিচের অংশে যদি ক্লিক করতে থাকি আস্তে আস্তে এটাকে কমতে থাকবে, রাইট? এটা হলো স্ট্রোক। এখন স্ট্রোকের কালারটা চেঞ্জ করতে গেলে আমাকে প্রথম কন্ডিশন সেটা হলো এই অবজেক্ট সিলেক্ট থাকতে হবে, অলরেডি আমাদের সিলেক্ট আছে, এই যে দেখা যাচ্ছে যে এই অবজেক্টটা সিলেক্ট করা আছে।
সুতরাং নতুন করে সিলেক্ট করার চেষ্টা করার দরকার নেই। এখন আমরা উপরে গিয়ে এখান থেকে এই যে কোনো একটা কালার আমরা চেঞ্জ করে দেখতে পারি, দেখুন চেঞ্জ হচ্ছে, তাই না? ওকে, এখন আমরা বাইরে ক্লিক করলে, বাইরে যে কোনো জায়গায় অবজেক্ট ছাড়া অন্য জায়গায় ক্লিক করলেই কিন্তু ডিসিলেক্ট হয়ে যাবে, মানে এখন আর অবজেক্টটা সিলেক্টেড নেই। ঠিক একইভাবে এইখানে যে রেক্টেঙ্গেল ড্র করেছিলাম এর নিচে দেখুন ছোট্ট একটা আইকন দেখা যাচ্ছে, এই আইকনে ক্লিক করে ধরে থাকলে আমরা দেখব যে আরও কিছু আমাদের টুলস রয়েছে, যেমন রাউন্ডেড রেক্টেঙ্গেল, ইলিপস টুল। তো ইলিপস টুলটা নিয়ে আমরা একটা সার্কেল আঁকি, এই সার্কেল আঁকালাম, এই সার্কেলটা ওভাল টাইপের হতে পারে, আবার আরেকটি সার্কেল আঁকাতে পারি। এটাকে একদম যদি পারফেক্ট সার্কেল করতে হয় তাহলে কিবোর্ড থেকে আমাকে শিফট চেপে ধরতে হবে, চেপে ধরে থাকা অবস্থায় ড্র করতে হবে। দেখুন আরেকটা আঁকাচ্ছি, আমি প্রথমেই শিফট ধরলাম, শিফট ধরার পর এই যে ড্রাগ করাচ্ছি, মাউসটাকে ক্লিক করে ধরে একটু মাউসটাকে টেনে নিচ্ছি, তখনই কিন্তু সার্কেল ড্র হলো এবং এটা পারফেক্ট সার্কেল। তো আমাদের প্রত্যেকটার স্ট্রোক কালার অরেঞ্জ এবং প্রত্যেকটার স্ট্রোক হয়তো 20 পয়েন্ট বা 30 পয়েন্ট, 13 পয়েন্ট। তো এখন এই যে চারটা অবজেক্ট আমি ড্র করলাম, এই চারটা অবজেক্টের যে কোনো অবজেক্টের কালার পরিবর্তন করব আমি, তাই না? প্রথম কন্ডিশন হলো যেই অবজেক্টের কালার পরিবর্তন করব বা যেটার সাইজ ছোট বড় করব, যাই করতে চাই না কেন প্রথম কন্ডিশন ভুলে গেলে চলবে না, সেটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য সিলেকশন টুল আছে, এই সিলেকশন টুলটা কোথায় আছে, এই টুল বারের ঠিক উপরে এবং বাম পাশের কর্নারে। হ্যাঁ, এইটা সিলেক্ট করে নিয়ে এই অবজেক্টের এই যে মাঝখানে ক্লিক করলে সিলেক্ট হচ্ছে না, কারণ কি, কারণ প্রত্যেকটা অবজেক্টের ফিলটা নান হয়ে আছে। তো আমরা এই যে কোনো একটা পাতে, মানে চারিপাশের যে এরিয়া সেখানে আমরা ক্লিক করব। ধরুন এই সার্কেলটাকে আমি কালার করব, তাহলে এই পাতে ক্লিক করলাম, পাথ বরাবর ক্লিক করে সিলেক্ট করলাম, চারটা অবজেক্টের মধ্যে এটা সিলেক্টেড আমরা বুঝতেই পারছি। এইবার আমরা একটু কালার পরিবর্তন করি, উপরে টুল অপশনস বারে চলে গেলাম, এটা টুল অপশনস বার, এখান থেকে আমরা এইটা হলো প্রথমটা হলো ফিল কালার, এই ফিল কালারে গিয়ে ধরুন আমি একটা কালার দিয়ে দিলাম, আর স্ট্রোক কালারে গিয়েও আমরা একটু কালার পরিবর্তন করে দেখি, রাইট? এই পরিবর্তনগুলো হচ্ছে। তো এই যে পরিবর্তনটা করলাম, এখানে চারটা অবজেক্টের মধ্যে একটি নির্দিষ্ট অবজেক্টেই পরিবর্তনটা হলো, কারণ কি, আমি ওই অবজেক্টকে সিলেক্ট করে রেখেছিলাম, এই কারণে ওই অবজেক্টে শুধুমাত্র পরিবর্তনটা আসলো। তাহলে প্রথম যে কন্ডিশন বলেছি, বারবার বলছি এই জন্য যে শুরুর দিকে আপনাদের মনে থাকে, আপনি মানসিকভাবে চাচ্ছেন যে এই অবজেক্টে একটা ইফেক্ট দিব, সরাসরি কালার পরিবর্তন করে আপনারা একটু আতঙ্কিত হয়ে যেতে পারেন, কেন আমার অবজেক্টটা কালার পরিবর্তন হচ্ছে না, কারণ হচ্ছে আপনি সিলেকশনটা করতে ভুলে যাবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হবে। তো এনিওয়ে, এইভাবে আমরা ভিন্ন ভিন্ন জিনিস বা অবজেক্ট ড্র করব, সেটার কালার পরিবর্তন করব, পজিশন পরিবর্তন করব, শেপ পরিবর্তন করব, কয়েকটি শেপকে একসাথে মার্জ করে অন্য একটা শেপ তৈরি করব। এইভাবে কিন্তু আমরা এই টুলসের ব্যবহার শিখবো এবং কমপ্লিট ডিজাইন করতে শিখবো। যেহেতু আজকে প্রথম পর্ব, আমরা শুধু টুলস পরিচিতিটা আমরা জেনে নিচ্ছি এবং কিভাবে আমরা যদি উল্টোপাল্টা করে ফেলি এনভায়রনমেন্ট, সেটাকে আবার নতুন করে ডিফল্টভাবে আনতে পারি, সেটাকে আমাদের দেখাটা বেশি জরুরি বিষয় আজকের পর্বে। এখন এই যে ডান পাশে যেগুলো দেখছি এগুলোকে আমরা প্যানেল বলি, অনেকে আবার প্যালেট বলে, এনিওয়ে আমি প্যানেল বলতেই অভ্যস্ত। এখানে এগুলোকে সব আলাদা আলাদাভাবে ক্লোজ করে দিতে পারি। হ্যাঁ, এই প্যানেলগুলো এখানে যেটা দেখছেন টেনে আমি যে কোনো জায়গায় রাখতে পারি, আবার এই যে ক্লোজ চিহ্ন আছে একটু বড় করে দেখায়, হ্যাঁ এটা মনে দেখতে পাচ্ছেন, এই যে এই ক্রস চিহ্নে ক্লিক করলে আমরা ওটাকে ক্লোজ করে দিতে পারি। তো এইভাবে আমরা কিন্তু একটা একটা করে সমস্ত ধরনের টুলস যেগুলো আমাদের সামনে আছে টেনে টেনে নিয়ে আসতে পারি এবং সবগুলোকে ক্লোজ করে দিতে পারি। এখন দেখুন আস্তে আস্তে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র সব চোখের সামনে থেকে চলে গেছে। এইটাকে যদি আনতে হয় তাহলে ইভেন টুল বক্সও চলে গেল, ইভেন আমি এখান থেকে এগুলোকেও মুছে দিলাম। তো এইটার একটা ডিফল্ট সেটিংস আমাদের দরকার, তাই না? এখন যদি টুল দরকার হয়, টুল বক্স আমাদেরকে সামনে আনতে হবে, যদি কোনো একটি কালার পরিবর্তন করতে হয় বা অন্যান্য প্যানেলের কাজ থাকে সেই প্যানেলগুলোকে আমার সামনে আনতে হবে, সমস্ত কিছু থাকে হলো উইন্ডো মেনুতে। উইন্ডোতে চলে গেলে আমাদেরকে খুঁজে খুঁজে আমরা অনেকগুলো প্যানেলের লিস্ট আছে, অনেকগুলো প্রয়োজনীয় টুলস এখানে আছে, এটা আমাদেরকে জানতে হবে। তাহলে প্রথম প্রয়োজনীয় জিনিসটা যেখানে থাকে সেটা হলো এই টুলবারস অ্যাডভান্স। এখন ধরুন
এখানে আরেকটি জিনিস আছে যে টুল অপশনস বার, এইটা যদি আমি কন্ট্রোলে টিক দেওয়া আছে এটা যদি তুলে দিই তাহলে কিন্তু টুল অপশনস বারও চলে গেল। তাহলে আমরা এখান থেকে টুল অপশনস বার আনতে পারবো। টুল অপশনস বার কোনটা? এই যে এখানে যে বারটা ছিল যেখান থেকে আমি কালার পরিবর্তন করে একটু আগে দেখালাম, ওটাও কিন্তু উইন্ডো থেকে আসবে। উইন্ডো মেনু থেকে এই যে কন্ট্রোলটাকে আপনি যখন টিক চিহ্ন দিয়ে দিবেন তখন এটা চলে আসবে। আবার এখান থেকে টুল বারসে গিয়ে আমরা অ্যাডভান্সে ক্লিক করেছি বা টিক চিহ্ন আছে দেখেই বাম পাশে টুল বক্সটা দেখাচ্ছে। ঠিক একইভাবে ডান পাশে আমাদের বিভিন্ন ধরনের প্যানেল প্রয়োজন হবে, তার মধ্যে একটি হলো কালার। এই যে এখানে দেখুন কালার আছে বা অন্যান্য প্যানেল আছে, স্ট্রোক আছে, এটা আছে, ওটা আছে, সব কিছু আমরা লেয়ার্স প্রয়োজন হয়। এটাকে আবার এখানে নিয়ে আমরা এখানে রাখতে পারি। তারপর আমরা যে বিভিন্ন ধরনের লেখালেখি করব সেটার ফন্ট সাইজ কী হবে, ফন্ট স্টাইল কী হবে, এই ধরনের বিভিন্ন ধরনের কাজ আমাদের থাকবে। সেটা হলো টাইপ টুলের মধ্যে। এখান থেকে আস্তে আস্তে নিচের দিকে আসলে আমরা এই যে টাইপ অপশন দেখছি, এখান থেকে ক্যারেক্টার নামের যে প্যানেল আছে এটা নিয়ে আসতে হবে। এখানে দেখুন বিভিন্ন ধরনের ফন্ট আছে, আমাদের প্রয়োজনীয় ফন্টগুলো আমরা ব্যবহার করতে পারবো। তারপরে ফন্ট সাইজ কী হবে, একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টার কত দূরত্বে থাকবে সেটা ঠিকঠাক করা, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কী হবে, সব কিছুই ক্যারেক্টার। তারপর একটা প্যারাগ্রাফ হলে তার অ্যালাইনমেন্ট কেমন হবে, তারপরে ওই ওপেন টাইপগুলো কেমন হবে, এই সমস্ত সব কাজগুলো এই ক্যারেক্টার নামের বা প্যারাগ্রাফ নামের যে প্যানেল আছে সেখান থেকে, এগুলোও কিন্তু আমরা আমাদের পজিশন মতো টেনে নিয়ে বসাতে পারবো কাজের সুবিধার জন্য। অর্থাৎ এনভায়রনমেন্টটা সেট আপ করার জন্য যা কিছু প্রয়োজন হবে সব কিছু উইন্ডো থেকে আসবে। এখন এত কিছু তো শুরুর দিকে আমরা জানি না, এখানে দেখুন অনেক নাম, নেভিগেটরের কাজ কি, পাথ ফাইন্ডারের কাজ কি, স্ট্রোকের কাজ কি, সোয়াচেসের কাজ কি, সিম্বলসের কাজ কি, আমরা জানি না এবং শুরুর দিকে তো জানার কথাও না। সুতরাং নতুনদের জন্য একটা টিপস হলো, যা কিছু এলোমেলো হোক না কেন আমাদের ডিফল্ট সেটিংস দরকার। এই ডিফল্ট সেটিংসটা আমরা উইন্ডোতে ক্লিক করার পর ওয়ার্ক স্পেসে যাবো। ওয়ার্ক স্পেস থেকে আমরা এখানে জাস্ট রিসেট এসেনশিয়াল এই জিনিসটা আমরা ক্লিক করব, তাহলেই কিন্তু ডিফল্ট একটা সেটিংসে চলে আসবে। আমরা শুরুতে যেভাবে এই সফটওয়্যারটা ওপেন করেছিলাম ফ্রেশ অবস্থায় সেই অবস্থায় চলে আসবে। তো আজকে এটুকুই, আসলে প্রথম পর্ব হিসেবে অনেক বেশি কথা বলতে হলো, আশা করি দ্বিতীয় পর্ব থেকে আমরা সরাসরি কাজে চলে যাব এবং আপনারা এনজয় করবেন এটা আমার বিশ্বাস। আপনারা যারা নতুন আপনাদের ক্ষেত্রে একটি প্রবলেম হতে পারে যে হয়তো কমন জিনিস বাট করতে পারছেন না, এরকম প্রবলেম হবে। তো এই ধরনের হেল্পের প্রয়োজন হলে আপনারা কমেন্ট করতে পারেন, আবার আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে সেখানে আপনারা যুক্ত হয়ে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। আমি সহ আমাদের যে ডেডিকেটেড টিম আছে আপনাদেরকে অবশ্যই হেল্প করবে। আরেকটি বিষয় হলো যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে লেটেস্ট ভার্সন, আমরা এই মুহূর্তে যেটা নিয়ে কাজ করছি 2021 ক্লাউড কোর ভার্সন, এই ভার্সনটা প্রি অ্যাক্টিভেটেড, যেটা যেটা টেস্টেড আমরা ইউজ করি, এই ভার্সনটার লিঙ্ক আমরা একটা ড্রাইভে রেখে এই লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, যেন আপনারা সুবিধা মতো ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিয়ে কাজ করতে পারেন। তারপরেও যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমরা এক্সপেক্ট করব যে আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন বা যে কোনো মাধ্যমে জানাবেন। আমাদের অ্যাবাউট যে সেকশনটা আছে এই চ্যানেলটার, ওখানে আমাদের ইমেল কমিউনিকেশন ইনফরমেশন দেওয়া আছে, ওইখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।